আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মশিউর রহমান তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসটা নেব। আজকে পাঠের বিষয় তোমরা জানো, তোমাদের সিলেবাস দেওয়া আছে। আজকে পাঠের বিষয়টা হলো আখিরাত। আখিরাত তো একজন মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেই সে মুসলিম হয়। কিন্তু তাকে কয়েকটি বিষয় বিশ্বাস করতে হয়, তাকে ইমান আনতে হয়। সেই ইমানের মূল বিষয় হলো সাতটি। সাতটি মূল বিষয় কী কী? এক, আল্লাহর প্রতি বিশ্বাস। দুই, ফেরেশতা কুলের প্রতি বিশ্বাস। তিন, আল্লাহর প্রেরিত কিতাবের উপরে বিশ্বাস। চার, এই কিতাব যাদের উপরে নাজিল হয়েছে সেই রসুলের উপরে বিশ্বাস। তারপরে আমাদের বিশ্বাস করতে হবে আখিরাত। এরপরে আছে ভাগ্য, ভাগ্যের উপরে বিশ্বাস করতে হবে। আরেকটা জিনিস, মৃত্যুর পরে পুনরুত্থানের বিশ্বাস করতে হবে। তো এখানে পাঁচ নম্বর পয়েন্টে আসছে আখিরাত বা পরকাল। ইমান এমন একটা জিনিস যে এই সাতটি বিষয়ের কোনো একটি যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না। এরকম বিষয়টা, ইমানের বিষয়ে কোনো ছাড় নেই, এক কণা ধুলিকণাও ছাড় নেই। একটি ধুলিকণাও যদি সেই পরিমাণ যদি অবিশ্বাস তার মধ্যে থাকে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমানের সাতটি মূল বিষয়, এই সাতটি মূল বিষয়ের ভিতরে আখিরাত একটি। সুতরাং এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে প্রতিটা মুসলিমকে, এবং তাকে মুমিন হতে হলে তাহলে তাকে অবশ্যই আখিরাতে বিশ্বাস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আখিরাত বিষয়ে যে প্রশ্নগুলি আসতে পারে বা আলোচনার বিষয় সেটি হলো, দেখো, এক, আখিরাত কি, অর্থাৎ আখিরাত সম্পর্কে আমাকে জানতে হবে আখিরাত জিনিসটা কি। আরেকটা জিনিস, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আরেকটা জিনিস হলো, আখিরাতের পর্যায়গুলি বিশ্লেষণ করো। আরও আসতে পারে যে আখিরাতের শিক্ষা থেকে আমি আমার জীবনে কি প্রভাব পড়তে পারে, আখিরাতের শিক্ষা আমার জীবনে কি প্রভাব ফেলতে পারে। আসলে ওইটা কিন্তু গুরুত্ব ও তাৎপর্যের বিষয়ের ভিতরেই চলে যায়। তো চলো আমরা শুরু করি যে আখিরাত জিনিসটা কি। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং জীবনযাপন করছি, বেঁচে আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যে জীবন সেটা হলো ইহকাল। এই পৃথিবীর জীবনটা আমাদের ইহকাল, আর মৃত্যুর পর থেকে শুরু হবে পরকাল। তো ইহকালের পরে পরকালের জীবন শুরু হয়। আর আরবিতে একে বলা হয় আখিরাত। মানুষের মৃত্যুর পরবর্তী জীবন তাহলে কি হলো? আখিরাত। কিন্তু এই মৃত্যুর পরবর্তী জীবনটা আমাদের কাছে তা কেমন, আমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারি না। আমাদের কাছে প্রামাণ্য কোনো লিপি, কোনো প্রমাণ কিছু নেই। আমরা এটা জানতে পারি আল্লাহর বাণীর মাধ্যমে, আল্লাহ তাআলা তার প্রেরিত পথ প্রদর্শক রাসুল এবং নবী রাসুলদের মাধ্যমে যে বাণী পাঠিয়েছেন তার মাধ্যমে আমরা জানতে পারি পরকালের জীবনটা কেমন হবে। এখানে আসো, এই জীবনটার শুরু আছে কিন্তু শেষ নেই, আখিরাতের জীবন। আর ইহকালের জীবনটা কি হয়, আমরা জন্মগ্রহণ করেছি, আবার মৃত্যুবরণ করতে হবে, শেষ। কিন্তু পরকালের জীবনটা, এর কোনো শেষ নেই। তো চলো আখিরাতের বিশ্বাসের গুরুত্বটা কি, কেন আমরা আখিরাতের বিষয়টাকে শিখবো, জানবো, ধারণ করবো, এটার গুরুত্বটা কি। গুরুত্বটা হলো তাওহীদ ও রিসালাতের বিশ্বাসের পরপরই আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে যদি আমরা মুমিন হতে চাই, অর্থাৎ মুসলিম থেকে আরও গভীর ইমানের দিকে যেতে চাই। আমরা মুমিন হতে চাই, ইমানদার হতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই মৌলিক বিষয়টি বিশ্বাস করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎ কর্মশীল করে তোলে। আসলে চরিত্রবান করে তোলে কিভাবে? যদি কেউ নাস্তিক হয়, আখিরাতে বিশ্বাস না করে, স্রষ্টায় বিশ্বাস না করে, তাহলে তার মধ্যে ন্যায় অন্যায় বোধটাও কমে যায়, আবার কারো কারো ক্ষেত্রে একদম চলে যায়। তো ন্যায় অন্যায় বোধ যদি না থাকে, শাস্তির ভয় যদি না থাকে, তাহলে সে কিন্তু পথ ভ্রষ্ট হতে পারে। সে পাপ কাজকে বৈধ মনে করবে, খারাপ কাজকে বৈধ মনে করবে। আর যদি শাস্তির ভয় পায় এবং বিশ্বাস করে যে তাকে জবাবদিহি করতে হবে, তাহলে কিন্তু তার মধ্যে একটা ভয় কাজ করবে, এবং ভয়ের কারণে সে কিন্তু অন্যায় থেকে বিরত থাকবে। তাহলে আমরা দেখব যে
যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে, সেখানে দুনিয়ার কাজকর্মে হিসাব দিতে হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে ভালো পুরস্কার পাবে, আর যে খারাপ কাজ করবে সে অবশ্যই খারাপ শাস্তি পাবে। অবশ্যই খারাপ কাজের জন্য তাকে শাস্তি পেতে হবে, ভালো কাজের জন্য তাকে পুরস্কার দেওয়া হবে। তো এখানে আখিরাতের জীবন পরকালের জীবনটা কি হবে, দুই দিকে ধাবিত হবে। পরকালের জীবনটা দুই দিকে ধাবিত হবে, এক জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। যে ভালো কাজ করবে ইমানদার প্রমাণিত হবে সে জান্নাতে যাবে, আর যে খারাপ কাজ করবে তাকে জাহান্নামে পাঠানো হবে। তাহলে আখিরাতের জীবনের তাহলে এই আখিরাতের জীবনের ভিত্তি কিন্তু এই ইহকাল, ইহকালের কাজকর্মের উপরেই তোমার কিন্তু আখিরাতের ফলাফল নির্ভর করছে। আর যে ব্যক্তি দুনিয়াতে পাপ ও অন্যায় কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে, জাহান্নামের আগুনে দগ্ধ হবে। সুতরাং আখিরাতে বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয়, আর যদি বিশ্বাস না করে তাহলে তারা অনেক খারাপ কাজ হতে পারে। এভাবে আখিরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে। বলা হয় তাকে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। শস্যক্ষেত্র কেমন? একজন কৃষক ফসল ফলিয়েছে, সেখানে ফসল ফলানোর ফলে এক সময় সে তার ঘরে ধান গম বা অন্য কিছু নিয়ে আসতে পারছে, উঠাতে পারছে, এবং পরে তার প্রয়োজনীয় চাহিদা সে সেখান থেকে মেটাতে পারছে। তার মানে ফসল চাষ না করলে তুমি ফসল পাবে না। তো দুনিয়ায় তোমার জীবনটাই হলো একটা ফসলের মতো। দুনিয়ায় যে যত ভালো কাজ করবে সে পরবর্তীতে ভালো ফলাফল পাবে। শস্যক্ষেত্রে যেমন মানুষ চাষাবাদ করে ফসল লাভ করে, তেমনি এই দুনিয়াতে যদি আমি ভালো কাজ করি তাহলে পরবর্তীতে আমি পুরস্কার পাবো, এরকম জিনিসটা হয়ে গেছে। তাহলে এখানে যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো আখিরাতের গুরুত্বটা, আমাদের জীবনে গুরুত্বটা কী। এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে পরকালে আসলে কী দেওয়া হবে, কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা নবী রাসূলকে বিশ্বাস করি, তাদের বাণী অলঙ্ঘনীয় হিসেবে আমরা মেনে নিয়েছি। তাই আমাদের ক্ষেত্রে আখিরাতের এই গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে, যে মেনে নেয়নি তার বিষয় একদমই আলাদা। চলে এসো আমরা আরেকটি বিষয় হচ্ছে আখিরাতের পর্যায়গুলি বিশ্লেষণ করো। আখিরাতের পর্যায়গুলি কেমন হবে? আখিরাতের অনেকগুলি পর্যায় আছে। এখানে উল্লেখযোগ্য তিনটি পর্যায় হলো কবর, কিয়ামত আর হাসর। কবর, কিয়ামত, হাসর। চলো আমরা প্রথম অংশে যাই, কবর। কবর, আমরা সবাই কবর দেখেছি। মানুষ আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তাকে দাফন কাফন করে, জানাজা করে, তারপরে তাকে আমরা কবর দিই এবং ভালোভাবে সেই কবরটি সংরক্ষণ করি। তো এই যে পর্যায়টি, এখানে কিন্তু দাফন কাফন এগুলোও কিন্তু আখিরাতের জীবনেই শুরু হয়েছে। তো এখানে মূল বিষয়টা হলো কবর, কবর থেকে। তো কবর হলো মূল বিষয়, এটাকে বলা হয় আলমে বারজাক। মৃত্যুর সাথে সাথে এ জীবনের শুরু হয়, তার মানে সে কবর দেওয়া হোক আর না হোক মারা গেছে, সাথে সাথে এ জীবনের শুরু হয়ে গেছে। এরপর কিয়ামত বা হাসর পর্যন্ত সে কবরের জীবন চলতে থাকবে। যতক্ষণ না কিয়ামত আসবে, সে কিয়ামত হয়ে হাসর হবে, ততক্ষণ পর্যন্ত তাকে এই কবরের মধ্যেই থাকতে হবে। মৃত্যুর পর মানুষকে কাফন পুড়িয়ে কবরে রাখা হয়, দুজন ফেরেশতা আগমন করবেন। তাহলে মৃত্যুর পর কবরে রাখার পর কী হবে, আমরা সবাই চলে আসি। এ সময় দুজন ফেরেশতা আসেন, সেই ফেরেশতার নাম হলো, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির, আলাইহিস সালাম বলবো আমরা। তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, অর্থাৎ এই দুনিয়ায় তোমার পথ প্রদর্শক কি, তোমার রব কে। যারা ভালো কাজ করে, যারা ইমানদার, তারা অ্যান্সার করবে আল্লাহ। আর বলা হবে তোমার দিন কি, ইসলাম। যারা হৃদয়ে তার একমাত্র আদর্শ হিসেবে, একমাত্র জীবন দর্শন হিসেবে ইসলামকে জায়গা দিয়েছে, সেই ইসলামটা সে বলতে পারবে। আর যারা শিরক করেছে, অন্যান্য বিভিন্ন মতাদর্শে বিশ্বাস করে জীবন অতিবাহিত করেছে, পরিচালিত করেছে, তারা কিন্তু জটিল করে ফেলবে, তারা অ্যান্সার কেউ দিতেও পারতে পারে, নাও পারবে না, কিন্তু ইমানদার ব্যক্তিরা পারবে। আরেকটা জিনিস কি, তোমার নবী কি। আসলে নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারো ক্ষেত্রে ঈসা আলাইহিস সালাম, কারো ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম। তো যে যার উম্মত, যে নবীর বা রাসুলের উম্মত, সেই নবী বা রাসুলের
নাম নেবেন। তো আমাদের ক্ষেত্রে আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে একটা জিনিস আছে, যারা দুনিয়াতে ঈমান আনেনি, ধর্মীয় বিধিবিধান মেনে চলেনি, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর সে সময় শুধু আফসোস করবে, মনে পড়বে না। কবরের জীবন তাদের জন্য হবে অতি কষ্টদায়ক, আর যারা উত্তর দিতে পারবে তাদের জন্য ভালো হবে, ভালো পরিবেশ পাবে, তারা বেহেশতের সঙ্গে কারো সংযোগ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলাই জানেন ভালো যে তিনি তাকে কি দিবেন। কিয়ামত, দুই নম্বর পয়েন্টটা হলো কিয়ামত। কিয়ামত অর্থ মহাপ্রলয়, মহাপ্রলয় এক ভয়ঙ্কর ধ্বংস জগৎ। পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে। ভুলে যাবে মানে হলো আল্লাহতে বিশ্বাস করবে না, আল্লাহর বাণীতে বিশ্বাস করবে না, আল্লাহর বাণীতে বিশ্বাস করে জীবনযাপন করবে না, বরং তার উল্টাটা করবে এবং সম্পূর্ণ নিজেদের তৈরি আইনে তারা পরিচালিত হবে, এটার অর্থই ভুলে যাওয়া। তো এই ভুলে গেলে কি হবে, যখন পৃথিবীতে আল্লাহকে স্মরণ করার মতো কেউ থাকবে না, তখন আল্লাহ একটা মহাপ্রলয় দিয়ে তাদের ধ্বংস করে দেবেন। কোনো মুসলিম, একজন মুসলিমও বেঁচে থাকতে কিয়ামত হবে না। তো দেখো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, ফলে মহাপ্রলয় ঘটবে। এ দুনিয়ায় যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার ন্যায় আকাশে উঠতে থাকবে, পৃথিবীর নিচের সমুদায় ধন সম্পদ বের হয়ে আসবে, পৃথিবী উল্টা পাল্টা হয়ে যাবে। আমরা জানি যে একটা সামান্য ভূমিকম্প হলেই শহর পর্যন্ত ধ্বংস হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ নিহত হয়, সব কিছু তছনছ হয়ে যায়, আর যদি সারা পৃথিবী উলটপালট হয়ে যায় তাহলে কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কোনো প্রাণী বা বস্তু অবশিষ্ট থাকবে না, কেবল আল্লাহ তাআলা থাকবেন, তিনি ব্যতীত আর কেউ বিরাজমান থাকবে না। এই অবস্থাকে বলা হয় কিয়ামত বা মহাপ্রলয়। প্রকৃতপক্ষে মহাপ্রলয় দিয়ে কিয়ামত পুরোপুরি অর্থ হয় কিনা আমি জানি না, তবে কিয়ামতটাই বলতে হবে আমাদেরকে, মহাপ্রলয়টা বেশি বলা ঠিক হবে না। এবার আসো হাসর। হাসর শব্দের অর্থ সমাবেশ, একত্রিত হওয়া, ভিড় করা, হ্যাঁ একত্রিত হওয়া কিয়ামতের পর। তাই বলে কিন্তু আমাদের এই জীবনে, এই পৃথিবীতে আমরা একত্রিত হই এরকম বোঝাচ্ছে না, ইসলাম ধর্মের ব্যাখ্যাটা আমাদের নিতে হবে। কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহপাক বিরাজমান থাকবেন, অতঃপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন। তার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে। একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান। এ সময় একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন, ডাকবেন, ফলে সকলে একটি বিশাল ময়দানে সমাবেশ হবে, একে বলা হয় হাসর। তাহলে ইসলাম ধর্মের ব্যাখ্যায় হাসরটা হলো কি, যে ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামতের পরে বহু সময় চলে যাবে, এরপরে আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন বাঁশিতে, আর তখন কি হবে, সবাই পুনরায় জীবন ফিরে পাবে এবং যে যেখানে আছে সেখান থেকে তার কী হবে, পুনরুত্থান ঘটবে। তবে এখানে একটা ব্যাপার আছে, যে যে বিশ্বাসী সে বিশ্বাসী মানুষদের সঙ্গে উঠবে। হ্যাঁ, কেউ যদি পথভ্রষ্ট কাউকে আদর্শ হিসেবে নেয়, তাহলে সেই পথভ্রষ্ট আদর্শের সঙ্গেই সে উঠবে। কেউ যদি ভালো মানুষকে তার নেতা হিসেবে নেয়, তবে সে সেই ভালো মানুষের সঙ্গেই উঠবে, এরকম একটা ব্যাপার আছে। আল্লাহ তাআলা এখানে সকল মানুষের পাপ পুণ্যের হিসাব নেবেন, সকল মানুষকে সে সময় আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে তার প্রতিটি কাজের জন্য। যেদিন সূর্য মাথা, সেদিন সূর্য মাথার অতি নিকটে আসবে, প্রচণ্ড গরমে মানুষ ঘামতে থাকবে, এমনকি অনেকে ঘামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত সেদিন কোনো ছায়া থাকবে না, আশ্রয়স্থল হিসেবে থাকবে না কিছুই। ইমানদার পুণ্যবান ব্যক্তি সেদিন আরশের ছায়া তলে স্থান লাভ করবে। তার মানে আমরা বুঝতে পারছি হাসরের ময়দানে ছায়াযুক্ত স্থানও থাকবে, আবার খুবই উত্তপ্ত রৌদ্র এবং উত্তপ্ত জায়গাও থাকবে। একমাত্র পুণ্যবান, যারা পবিত্র পুণ্যবান, তারাই ছায়াতে অবস্থান করবে, ভালো পরিবেশে অবস্থান করবে, আর খারাপেরা খারাপ পরিবেশে অবস্থান করবে। তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামায় দুনিয়ার জীবনের সকল পাপ পুণ্যের হিসাব লেখা থাকবে। এই পাপ পুণ্যর ওজন হবে, আমরা জানি মিজানের পাল্লায় ওজন হবে, কিন্তু এখানে মূল বিষয়টা ইমান তো থাকতেই হবে, সেই সঙ্গে আবার পাপ পুণ্যের হিসাব হবে, দাঁড়িপাল্লায় হিসাব হবে। যদি পাপের পরিমাণ বেশি হয় তাহলে তো তার অবস্থা শেষ, আর পুণ্যের পরিমাণটা যদি বেশি হয় তাহলে সে বেঁচে গেল। এক্ষেত্রে 50 আর 51 এরকম পর্যায়ে থাকবে, এক ভাগ বেশি হলেও সে কিন্তু বেঁচে যাবে।
আরেকটা জিনিস দেখো, নবী রাসূলগণ ফেরেশতা গণ এদিন সাক্ষী হবেন, মানুষের অঙ্গপ্রত্যঙ্গগুলো এদিন সাক্ষ্য দান করবে। আমি হাত দ্বারা চুরি করেছি বা তুমি চুরি করেছো, এই হাত কথা বলবে সেদিন, সেদিন সাক্ষ্য দেবে যে হ্যাঁ এই চুরিটা করেছে। হাতকে কথা বলার শক্তি প্রদান করা হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন তার উম্মতের জন্য সুপারিশ বা সাফায়াত করবেন, তার উম্মতের জন্য সাফায়াত করবেন। হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে, এটি সম্পূর্ণ হবে মিজানের মাধ্যমে। মিজান হলো পরিমাপক যন্ত্র, যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা পাপ বেশি করবে তারা নরকে প্রবেশ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আখিরাতের বিশ্বাসের উপরে আমাদের ইমানের দৃঢ়তা নির্ভর করে, আমাদের ইমান বৃদ্ধি করে আখিরাতে বিশ্বাস। আখিরাতে বিশ্বাস করলে এই যে ভয়, আমাকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, আমার শাস্তি হতে পারে, আমার আবার অনেকের ক্ষেত্রে যে পুরস্কার পাবো, দুই ক্ষেত্রে, এক ক্ষেত্রে শাস্তির ভয়, আরেক ক্ষেত্রে পুরস্কারের আগ্রহ, এই দুইটা আমাকে কী করতে পারে, সঠিক পথ দেখাতে পারে। যদি কেউ মন থেকে বিশ্বাস করে তাহলে কী হবে, এই শাস্তির ভয়ে সে পাপ কাজ থেকে বিরত হবে, আর পুরস্কার লাভের আশায় সে ভালো কাজ করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আখিরাতে বিশ্বাস করলে কী হবে, পাপ কাজ থেকে বিরত হওয়া যাবে, প্লাস পূর্ণ কাজে বা ভালো কাজে কী হবে, আগ্রহ তৈরি হবে, আর এর ফলে আমাদের সমাজ, রাষ্ট্র, পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করবে, আমরা ইহকালেও শান্তি পাবো, আর এর ফলাফল হিসেবে আমরা পরকালেও পুরস্কৃত হব, যেহেতু আল্লাহর প্রতিশ্রুতি এটা কখনো মিথ্যা হতে পারে না। তো মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনই হলো আসল জীবন। আমাদের এই জীবনটা অস্থায়ী, ক্ষণস্থায়ী, কী পেলাম কী পেলাম না নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যেন আমাদের যেটা স্থায়ী জীবন সেখানে যেন আমরা সাকসেসফুল হতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে আলোচনা করেছি ষাটটি বিষয়, সেই ষাটটি বিষয়ের ভিতরে আখিরাত একটি, ইমানের কোনো একটি উপাদানও অবিশ্বাস করলে তুমি আর মুসলিম থাকতে পারবে না, মানে সব কিছুই উল্টে যাবে, এটা এমনভাবে একটা আরেকটার সাথে সম্পর্ক যুক্ত। তাহলে আমাদেরকে অবশ্যই আখিরাতে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি তো বিশ্বাস করবো, ফেরেশতা কিতাব রাসূলের প্রতি বিশ্বাস করবো, এরপরেই আমরা বিশ্বাস করবো আখিরাতে জীবনের প্রতি। তাহলে আমি মনে করি যে শুধু পরীক্ষায় নাম্বার পাওয়ার আশায় যদি কেউ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা পড়ে তাহলে হবে না। ইসলাম ধর্মের এই শিক্ষাটা দেওয়া হয়েছে তোমার নিজের জীবন সুন্দরভাবে পরিচালিত করার জন্য, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, তোমার নিজের চরিত্র গঠন সব কিছুকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তোমাকে অবশ্যই আখিরাতে বিশ্বাস করতে হবে। ওকে, আজকে এ পর্যন্তই, তো ভালো থেকো, আসসালামু আলাইকুম।